আসসালামু আলাইকুম। বিবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা স্ক্রিনে চ্যাপ্টারের নামটি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লোস, যার বাংলা হচ্ছে মূলধন বাজেটিং নগদ প্রবাহ। অঙ্ক সমাধানের পূর্বে আমরা একটি চার্ট দেখব এবং এই চার্টের সাহায্যেই আমরা প্রতিটি অঙ্কের সমাধান করব। আচ্ছা, আমরা স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টটি আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। এখানে বলা হয়েছে, এ টেবিল ফর ক্যালকুলেশন অফ টোটাল কস্ট অ্যান্ড নিট ক্যাশ আউটলে। অর্থাৎ এই টেবিলের সাহায্যে আমরা কোনো প্রজেক্টের টোটাল কস্ট বের করতে পারবো, মানে মোট ব্যয় বের করতে পারবো, এবং নিট ক্যাশ আউটলে বা বিনিয়োগের পরিমাণ নির্ণয় করতে পারবো। আমি একটা উদাহরণের সাহায্যে সম্পূর্ণ ছকটি বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, ধরো আমার একটি প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানের একটি মেশিন দরকার, যে মেশিনটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি কি করব? বিদেশ থেকে মেশিনটা আমার প্রতিষ্ঠানের জন্য ক্রয় করব। বর্তমান ডিজিটাল যুগে আমরা কিন্তু পণ্য ক্রয়ের জন্য সরাসরি না গেলেও পারি, চাইলে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিদেশ থেকে এই পণ্যটা আমার প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারবো। তাহলে তুমি খেয়াল করো, এই পণ্যটা আমি বিদেশ থেকে ক্রয় করব, ক্রয় করে আমার প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যতগুলো খরচ হবে সবগুলো খরচের যোগফলকে বলা হবে টোটাল কস্ট বা বেজ অফ ডেপ্রিসিয়েশন। কথাটা ক্লিয়ার? আমি বিষয়টা আরেকটু ডিটেলসে বোঝাচ্ছি। ধরো আমি সিঙ্গাপুরে এই মেশিনটা খুঁজে পেলাম, তাহলে সিঙ্গাপুর থেকে এই মেশিনটা আমার প্রতিষ্ঠানে আনতে হবে। কিভাবে আনবো? প্রথমে আমি মেশিনটা ক্রয় করব। আচ্ছা, ক্রয় করার পর আমার কি করতে হবে? ক্রয় করার পর এই মেশিনটা বাংলাদেশে আনতে হবে। তাহলে খেয়াল করো, ক্রয় করার পর এই মেশিনটা বাংলাদেশে আনতে কি কি খরচ হতে পারে। আচ্ছা, প্রথমে ক্রয় মূল্যটাকে বলা হয় পারচেজ প্রাইস, এটা একটু মনে রাখবে। তো ধরো আমি মেশিনটা ক্রয় করেছি, সেটা হলো পারচেজ প্রাইস। এরপর তার সাথে অ্যাড করতে হবে এই মেশিনটা আমাদের ফ্যাক্টরি পর্যন্ত বা কোম্পানি পর্যন্ত আনার জন্য যত ব্যয় আছে সবগুলো ব্যয় এই ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে। তাহলেই আমরা টোটাল কস্ট বের করতে পারবো। টোটাল কস্টেরই আরেকটি নাম হচ্ছে বেজ অফ ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা একটু দেখে নিই যে ক্রয় মূল্যের সাথে কোন কোন খরচ যোগ হবে। প্রথমে যোগ হবে ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটির বাংলা হচ্ছে আমদানি শুল্ক। ধরো সিঙ্গাপুর থেকে আমি একটা মেশিন ক্রয় করেছি, এখন এই মেশিনটা বাংলাদেশে আনতে গেলে অবশ্যই তোমাকে আমদানি শুল্ক দিতে হবে, কারণ আমদানি শুল্ক ছাড়া তুমি বিদেশের পণ্য বাংলাদেশে ঢুকাতে পারবা না। আচ্ছা, তাহলে আমদানি শুল্ক আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করব। এরপর ইনস্টলেশন কস্ট। ইনস্টলেশন কস্টের বাংলা হচ্ছে সংস্থাপন ব্যয়। অর্থাৎ তুমি মেশিনটা কিনে তোমার ফ্যাক্টরিতে সংস্থাপন করবা, সেখানে যদি কোনো ব্যয় হয় সেটাও পারচেস প্রাইসের সাথে যোগ করতে হবে। এরপর আসো ফ্রেইট। ফ্রেইটের বাংলা হচ্ছে পরিবহন ব্যয়। তোমার পণ্যটি বাংলাদেশে আনার জন্য যে পরিবহন ব্যয় হবে সেটাও তুমি পারচেস প্রাইসের সাথে যোগ করবে। ইন্স্যুরেন্স, যদি মেশিনের জন্য কোনো বিমা করা লাগে সেই বিমা খরচটাও পারচেস প্রাইসের সাথে যোগ করে দিতে হবে। রিমুভাল কস্ট অফ ওল্ড মেশিন, পুরাতন মেশিনটা রিমুভ করার জন্য যদি কোনো খরচ হয় সেটাও পারচেস প্রাইসের সাথে যোগ করতে হবে। আচ্ছা, এই বিষয়টা কেন যোগ করতে হবে? তুমি বিষয়টা খেয়াল করো, নতুন মেশিনটা কেনার কারণেই পুরাতন মেশিনটা রিমুভ করতে হবে, মানে পুরাতন মেশিনটা যে স্থানে ছিল সেইখান থেকে সরায় ফেলতে হবে। সরাইয়া আমরা নতুন মেশিনটাকে সংস্থাপন করব। তাহলে পুরাতন মেশিনটা রিমুভ করার জন্য যে খরচটা হয়েছে সেটাও কিন্তু নতুন মেশিনের কারণেই হয়েছে, কারণ নতুন মেশিন না কিনলে পুরাতন মেশিনটা সরানোর প্রয়োজন পড়তো না। ঠিক আছে, তাহলে রিমুভাল কস্ট অফ ওল্ড মেশিন, পুরাতন মেশিন সরানোর ব্যয় আমরা পারচেস প্রাইসের সাথে যোগ করে দিব। ডক ডিউস অ্যান্ড ক্লিয়ারিং চার্জ, মানে ফেরিঘাটের যে ভাড়া সেটাও আমরা পারচেস প্রাইসের সাথে যোগ করে দিব। রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজ, মানে যদি ট্রেনের মাধ্যমে আমাদের পণ্য বাংলাদেশে নিয়ে আসি তাহলে ট্রেনের জন্য যে ভাড়াটা দিতে হবে সেটাই হচ্ছে রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজ, সেটাও আমরা পারচেস প্রাইসের সাথে যোগ করব। তোমরা কি করবে? পারচেস প্রাইসের সাথে যত ধরনের খরচ আছে পারচেস সম্পর্কিত সেগুলো সব যোগ করে দিবে। যোগ করার পর আমরা একটা টোটাল ব্যালেন্স নামাবো, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এগুলো হচ্ছে পণ্যটা ক্রয় করা থেকে শুরু করে আমাদের ফ্যাক্টরিতে আনা পর্যন্ত যত ধরনের খরচ আছে এই সবগুলো খরচ এখানে আমি লিখেছি। তো সবগুলো খরচের যোগফলটা আমি এখানে বসাবো। ক্রয় মূল্যের সাথে আমি যদি যোগফলটা যোগ করে দেই তাহলেই পেয়ে যাব টোটাল কস্ট বা বেজ অফ ডেপ্রিসিয়েশন। আচ্ছা,
টোটাল কস্ট বা বেজ অফ ডেপ্রিসিয়েশনের সাথে আমাদের কি যোগ করতে হবে? ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হবে এবং ট্যাক্স অন সেল অফ অ্যাসেট যোগ করতে হবে। তাহলেই আমরা যে ব্যালেন্সটা পাব সেই ব্যালেন্স থেকে আমাদের মাইনাস করতে হবে ট্যাক্স সেভিংস অন সেল অফ অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বা বিনিয়োগ ভাতা। এই অংশটুকু একটু নিচে হবে। আচ্ছা, তাহলে এই দুইটা টাকা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব নেট ক্যাশ আউটলে অর এনসিও। তাহলে পুরো বিষয়টা তোমরা কি বুঝতে পারলা? পারচেস প্রাইসের সাথে আমরা কি যোগ করব, যত ধরনের খরচ আছে সেই খরচগুলো কিসের খরচ, অর্থাৎ ক্রয়ের পর ফ্যাক্টরিতে মেশিনটা এনে সংস্থাপন করা পর্যন্ত যত খরচ হবে সবগুলো খরচ আমরা যোগ করব। তাহলে পারচেস প্রাইসের সাথে সবগুলো খরচ যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাবো টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে আমাদের যোগ করতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল এবং ট্যাক্স অন সেল অফ অ্যাসেট। এই দুইটা আইটেম যোগ করলে পেয়ে যাব একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্ট থেকে আমরা ট্যাক্স সেভিংস এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বিয়োগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব নেট ক্যাশ আউটলে বা এনসিও এর মান। তোমরা এই ফর্মেটটি মুখস্থ করে নিবে। যদি এই ফর্মেটটা মুখস্থ করতে পারো তাহলে দেখবে অঙ্কগুলো খুবই সহজ। আমরা চলে যাচ্ছি আমাদের এক নম্বর অঙ্কে। আমরা স্ক্রিনে এক নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে করিম অ্যান্ড সন ইজ থিঙ্কিং, করিম অ্যান্ড সন্স চিন্তাভাবনা করছে টু পারচেজ এ নিউ মেশিন। তারা একটি নতুন মেশিন পারচেস করবে। ডিটেলস ইনফরমেশন অব দ্য মেশিন আর এস ফলোস, মানে মেশিনের বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে। তো আমরা দেখি কি কি তথ্য অঙ্কে দেওয়া আছে। প্রথমেই লেখা আছে পারচেস প্রাইস বা ক্রয় মূল্য, অর্থাৎ একটা মেশিন ক্রয় করা হয়েছে 100,000 টাকা দিয়ে, যার উপর ইম্পোর্ট ডিউটি দিতে হবে 100%। আচ্ছা, তার মানে 100,000 টাকা দিয়ে মেশিন ক্রয় করেছি, 100%ই আমদানি শুল্ক, অর্থাৎ 100,000 টাকার 100%ই আমদানি শুল্ক। আচ্ছা, এরপরে ইনস্টলেশন কস্ট মানে সংস্থাপন ব্যয় অঙ্কে দেওয়া আছে 10,000 টাকা। তারপর পরিবহন ভাড়া মানে ফ্রেইট দেওয়া আছে 5,000 টাকা। ইন্স্যুরেন্স অর্থাৎ বিমা খরচ দেওয়া আছে 5,000 টাকা। রিমুভাল কস্ট অফ ওল্ড মেশিন, পুরাতন মেশিন আমরা যে অপসারণ করব তার ব্যয় হচ্ছে 10,000 টাকা। এরপর অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 20,000 টাকা। তোমাকে বের করতে বলেছে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে বেজ অফ ডেপ্রিসিয়েশন অ্যান্ড নিট ক্যাশ আউটলে, তোমাকে অবচয়ের ভিত্তি বের করতে বলেছে। আসলে অবচয়ের ভিত্তি মানে হচ্ছে টোটাল কস্ট, তার মানে টোটাল কস্ট বের করতে বলেছে এবং নিট ক্যাশ আউটলে বা এনসিও নির্ণয় করতে বলেছে। তাহলে আসো এই অঙ্কটির আমরা সমাধান করব। প্রথমেই আমরা লিখেছি এ টেবিল ফর ক্যালকুলেশন অফ বেজ অফ ডেপ্রিসিয়েশন অ্যান্ড নিট ক্যাশ আউটলে বা এনসিও। যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট দুইটা, বেজ অফ ডেপ্রিসিয়েশন এবং নিট ক্যাশ আউটলে, সেহেতু আমরা টেবিলের উপরে কী লিখে নিয়েছি যে টেবিল ফর ক্যালকুলেশন অফ বেজ অফ ডেপ্রিসিয়েশন অ্যান্ড নিট ক্যাশ আউটলে, মানে আমরা একটা টেবিল তৈরি করেছি যেখানে আমরা বেজ অফ ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব এবং নিট ক্যাশ আউটলে ক্যালকুলেশন করব। ফর্মেট অনুযায়ী আমি প্রথমেই লিখব পারচেস প্রাইস। তাহলে আমাদের প্রথমেই পারচেস প্রাইস দেওয়া আছে 100,000 টাকা, তাহলে আমি এখানে লিখব 100,000 টাকা। তার সাথে যোগ করতে হবে পারচেজের পর অঙ্কের মধ্যে যত খরচ আছে সবগুলো খরচ আমি যোগ করে দিব। তাহলে আমাদের অঙ্কে শুরুতেই আছে ইম্পোর্ট ডিউটি 100%, তাহলে আমি এখানে অ্যাড দিয়ে লিখব ইম্পোর্ট ডিউটি কত পার্সেন্ট, 100%। ইম্পোর্ট ডিউটি সবসময় পারচেজ প্রাইসের উপর ক্যালকুলেশন করতে হবে। তাহলে পারচেজ প্রাইস যেহেতু 100,000 টাকা, তাহলে 100,000 টাকার উপর 100% করলে 100,000 টাকাই হবে আমদানি শুল্ক বা ইম্পোর্ট ডিউটি। তার সাথে আমরা যোগ করব ইনস্টলেশন কস্ট। আমাদের অঙ্কে ইনস্টলেশন কস্ট দেওয়া আছে 10,000, তাহলে এখানে আমরা 10,000 টাকা যোগ করে দিব। তারপর ফ্রেইট, ফ্রেইট আমরা লিখব হচ্ছে 5,000 টাকা, ফ্রেইট মানে পরিবহন ব্যয়। তারপর অঙ্কে ইন্স্যুরেন্স আছে 5,000 টাকা, আমরা ইন্স্যুরেন্স নাম দিয়ে লিখব 5,000 টাকা। এরপর অঙ্কে আছে রিমুভাল কস্ট অফ ওল্ড মেশিন, আচ্ছা রিমুভাল কস্ট অফ ওল্ড মেশিন হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, এরপরে আর কোনো খরচ নাই, আমরা সবগুলো খরচ যদি যোগ করি তাহলে এখানে পাওয়া যাবে 130,000 টাকা, 110,000 মিলে হয় 110,000। তারপরে এখানে হবে 115,000, 120,000, 130,000, হ্যাঁ 130,000 টাকা। তাহলে ক্রয় মূল্যের সাথে যদি আমরা 130,000 টাকা যোগ করে দিই তাহলেই আমরা টোটাল কস্ট পেয়ে যাব। টোটাল কস্ট হবে 230,000 টাকা।
টোটাল কস্টেরই আরেকটি নাম হচ্ছে বেজ অফ ডেপ্রিসিয়েশন। যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে বেজ অফ ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে, সেহেতু টোটাল কস্ট না লিখলেও হবে। আমরা শুধু বেজ অফ ডেপ্রিসিয়েশন লিখবো কত, 2,30,000 টাকা। বেজ অফ ডেপ্রিসিয়েশনের সাথে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা একটু আমাদের চার্টটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে বেজ অফ ডেপ্রিসিয়েশনের সাথে দুইটা আইটেম যোগ করতে হয় এবং দুইটা আইটেম বিয়োগ করতে হয়। তো আমার অঙ্কের মধ্যে এতগুলো আইটেম কিন্তু নাই, আমার অঙ্কের মধ্যে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল আছে। তাহলে আমাদের কি করতে হবে, বেজ অফ ডেপ্রিসিয়েশনের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করব। ট্যাক্স অন সেল অফ অ্যাসেট যেহেতু অঙ্কে নাই যোগ করা যাবে না, ট্যাক্স সেভিংস অন সেল অফ অ্যাসেট যেহেতু অঙ্কে নাই বিয়োগ করা যাবে না, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আমাদের অঙ্কে নাই সেহেতু বিয়োগ করা যাবে না, শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের অঙ্কে আছে। তাহলে বেজ অফ ডেপ্রিসিয়েশনের সাথে যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে দিই তাহলেই পেয়ে যাব নেট ক্যাশ আউটলে বা এনসিও। তাহলে আমরা কি করব, বেজ অফ ডেপ্রিসিয়েশনের সাথে অ্যাড করে দিব ওয়ার্কিং ক্যাপিটাল। আমাদের অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল আছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 2,50,000 টাকা। আশা করি এভাবে তোমরা অঙ্কের সমাধান করতে পারবে। আমি চলে যাচ্ছি আমাদের 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটি আমাদের হোমওয়ার্ক থাকবে, আমি তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে লিমু ইলেকট্রনিক্স কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেজ এ নিউ ইকুইপমেন্ট। লিমু ইলেকট্রনিক্স কোম্পানি চিন্তাভাবনা করছে তারা একটি নতুন ইকুইপমেন্ট পারচেস করবে। রিলিভেন্ট কস্ট ডাটা অব দ্য মেশিন আর এস ফলোজ, প্রাসঙ্গিক ব্যয়ের তথ্য নিচে দেওয়া আছে। আচ্ছা, কী কী তথ্য দেওয়া আছে? প্রথমেই লেখা আছে পারচেস প্রাইস 2,00,000 টাকা। আচ্ছা, পারচেস প্রাইস অঙ্কে শুরুতেই তোমরা লিখে নিবা, তার সাথে কী কী জিনিস যোগ করতে হয় সেগুলো একটু খেয়াল করো। ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স যোগ করবা, ডক ডিউস অ্যান্ড ক্লিয়ারিং চার্জ যোগ করবা, ইম্পোর্ট ডিউটি 50%, অর্থাৎ 2,50,000 1,00,000 টাকা তারা সরাসরি দিয়ে দিচ্ছে, এটাও যোগ করবা। রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজ এটাও পারচেস প্রাইসের সাথে যোগ করবা, ইনস্টলেশন চার্জ এটাও যোগ করবা। তাহলে পারচেস প্রাইসের সাথে যদি তোমরা এই 5টা আইটেম যোগ করো তাহলে পাওয়া যাবে বেজ অফ ডেপ্রিসিয়েশন। আর বেজ অফ ডেপ্রিসিয়েশনের সাথে যদি তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড যোগ করো তাহলে পেয়ে যাবা নিট ক্যাশ আউটলে। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটিও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে বলা হয়েছে ক্যালকুলেট টোটাল কস্ট অ্যান্ড এনসিও অফ এ মেশিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। নিচের তথ্য হতে একটা মেশিনের টোটাল কস্ট মানে মোট ব্যয় কত, অর্থাৎ একটা মেশিন কিনতে মোট কত টাকা ব্যয় হয়েছে সে ব্যয়টা বের করতে হবে, এবং নিট ক্যাশ আউটলে অর্থাৎ বিনিয়োগের পরিমাণটা কত সেটাও আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কের শুরুতে কী দেওয়া আছে, ইনভয়েস প্রাইস অফ দ্য মেশিন, মেশিনের চালানি মূল্য দেওয়া আছে। ইনভয়েস প্রাইস মানে কি, মানে আমরা যে চালান মূল্য বলি, সেই চালান মূল্যটাই হচ্ছে ইনভয়েস প্রাইস, যার আরেকটা নাম হচ্ছে পারচেস প্রাইস। তাহলে আমাদের অঙ্কে যেহেতু ইনভয়েস প্রাইস দেওয়া আছে আমরা ইনভয়েস প্রাইস দিয়েই অঙ্কের সমাধান করব। ওকে, তো ইনভয়েস প্রাইস প্রথমে লিখে নিবে, তার সাথে কী কী জিনিস যোগ করতে হবে, ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স যোগ করে দিবে, ইম্পোর্ট ডিউটি 30%, অর্থাৎ এই যে 1,60,000 তার 30% টাকা এখানে বসায় দিবা, ঠিক আছে। তারপর ইনস্টলেশন এক্সপেন্স এটাও যোগ করতে হবে। তোমরা যদি ইনভয়েস প্রাইসের সাথে ফ্রেইট, ইম্পোর্ট এবং ইনস্টলেশন এক্সপেন্স যোগ করে দাও তাহলে পেয়ে যাবা টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে আলাদাভাবে যদি তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যোগ করে দাও তাহলে পেয়ে যাবা নিট ক্যাশ আউটলে বা এনসিও। 3 নম্বর অঙ্কটিও হোমওয়ার্ক থাকবে। চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে AKS কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেজ এ নিউ মেশিন। AKS হচ্ছে একটি কোম্পানির নাম, তারা চিন্তাভাবনা করতেছে একটি নতুন মেশিন পারচেস করবে। রিলিভেন্ট কস্ট ডাটা, প্রাসঙ্গিক ব্যয় সম্পর্কিত তথ্য অব দ্য মেশিন আর, মানে মেশিনের প্রাসঙ্গিক ব্যয় সংক্রান্ত তথ্যগুলো নিচে দেওয়া আছে। কী কী তথ্য অঙ্কে দেওয়া আছে, পারচেস প্রাইস দেওয়া আছে 3,00,000 টাকা। তাহলে এটা হচ্ছে অঙ্কের শুরুতেই লিখতে হবে, পারচেস প্রাইস। তার সাথে কী কী জিনিস যোগ হবে, ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স যোগ হবে, ডক চার্জ যোগ হবে, ইম্পোর্ট ডিউটি যোগ হবে, রেলওয়ে ফেয়ার যোগ হবে। তাহলেই তুমি রিকোয়ারমেন্ট 1-এর সমাধান করতে পারবা, কারণ রিকোয়ারমেন্ট 1-এ বলা হয়েছে অন হোয়াট অ্যামাউন্ট, কোন অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন উইল বি চার্জ, মানে অপচয় ধার্য করা হয়। আচ্ছা, অপচয় কোন অ্যামাউন্টের উপর ধার্য করা হয়, টোটাল কস্টের উপর অপচয় ধার্য করা হয়, অথবা বেজ অফ ডেপ্রিসিয়েশনের উপর অপচয় ধার্য করা হয়। তার মানে 1 নম্বর রিকোয়ারমেন্টে তুমি কি লিখবে, হয় টোটাল কস্ট লিখবে
না হয় বেজ অফ ডেপ্রিসিয়েশন লিখবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট অ্যান্সার। আমরা টোটাল কস্ট অথবা বেজ অফ ডেপ্রিসিয়েশন কীভাবে পাবো, পারচেজ প্রাইসের সাথে আমরা ফ্রেইট, ডক চার্জ, ইম্পোর্ট ডিউটি এবং রেলওয়ে ফেয়ার যোগ করে দিব, তাহলেই আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট অর্থাৎ টোটাল কস্ট বা বেজ অফ ডেপ্রিসিয়েশনের অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে নিট ক্যাশ আউটলে বা এনসিও নির্ণয় করতে। আচ্ছা, এনসিও নির্ণয় করার জন্য আমাদের কাজ হচ্ছে টোটাল কস্টের সাথে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যোগ করে দিব, তাহলে আমরা নিট ক্যাশ আউটলে বা এনসিও পেয়ে যাব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। 5 নম্বর অঙ্কের মধ্যে খেয়াল করো কি কি দেওয়া আছে। আমাদের সম্পত্তি দেওয়া আছে 4টা। ল্যান্ড, এটা হচ্ছে একটা সম্পত্তি, বিল্ডিং এটাও একটা সম্পত্তি, ইকুইপমেন্ট এটাও একটা সম্পত্তি, মেশিনারি এটাও একটা সম্পত্তি। অর্থাৎ পারচেজ প্রাইস আগে 1টা দেওয়া ছিল, এখন হচ্ছে 4টা দেওয়া আছে। আমরা 4টা সম্পত্তি ক্রয় করেছি। তার সাথে কি কি যোগ হবে খেয়াল করো, ফ্রেইট অ্যান্ড ক্যারি যোগ হবে, ইম্পোর্ট ডিউটি যোগ হবে, ম্যাচুরিটি পিরিয়ড এটার কোনো কাজ নাই, সার্ভেজ ভ্যালু এটারও কোনো কাজ নাই, ওয়ার্কিং ক্যাপিটাল আলাদাভাবে যোগ করতে হয়। আচ্ছা, ক্যালকুলেট করতে বলেছে বেজ অফ ডেপ্রিসিয়েশন, তার মানে অবচয়ের ভিত্তি নির্ণয় করতে বলেছে। আমরা কি করব, যোগফলের সাথে আমরা ফ্রেইট অ্যান্ড ক্যারিজ এবং ইম্পোর্ট ডিউটি যোগ করে দিব, তাহলেই আমরা পেয়ে যাব বেজ অফ ডেপ্রিসিয়েশন, মানে অবচয়ের ভিত্তি বা টোটাল কস্ট পেয়ে যাব। টোটাল কস্টের সাথে আমরা কি করব, ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে দিব। যদি ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অথবা এনসিও, মানে আমাদের বিনিয়োগের পরিমাণটা আমরা পেয়ে যাব। আচ্ছা, 5 নম্বর অঙ্কের সমাধান আমি এখানে করেছিলাম, সো এটা তোমরা একটু দেখে নিবে যখন অঙ্কের সমাধান করবে। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ অঙ্কে, অর্থাৎ 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে তৌসিফ মোটরস ইজ থিঙ্কিং টু পারচেজ এ নিউ মেশিন। তৌসিফ মোটরস চিন্তাভাবনা করছে একটা নতুন মেশিন পারচেজ করবে। দ্য রিলিভেন্ট কস্ট অফ দিস মেশিন ইজ গিভেন বিলো, মানে মেশিন সম্পর্কিত প্রাসঙ্গিক খরচ নিচে দেওয়া আছে। তো আমাদের অনেকগুলো খরচ দেওয়া আছে, কী নির্ণয় করতে বলেছে। 1 নম্বর রিকোয়ারমেন্টে নির্ণয় করতে বলেছে বেজ অফ ডেপ্রিসিয়েশন, অবচয়ের ভিত্তি, আর 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অথবা এনসিও, মানে আমাদের বিনিয়োগের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা প্রথমেই বেজ অফ ডেপ্রিসিয়েশন বের করব। তার জন্য কী করতে হবে, পারচেজ প্রাইস লিখতে হবে। পারচেজ প্রাইসের সাথে আমরা কী কী যোগ করব, ইনস্টলেশন কস্ট যোগ করব, ফ্রেইট চার্জ যোগ করব, ট্যাক্স অন সেল অফ অ্যাসেট না, ওয়ার্কিং ক্যাপিটাল না, ট্যাক্স সেভিংস, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স না, এগুলো যোগ হবে না, ম্যাচুরিটি পিরিয়ডের কোনো কাজ নাই, সার্ভিস ভ্যালুর কোনো কাজ নাই, ইম্পোর্ট ডিউটি যোগ করব। অর্থাৎ পারচেজ প্রাইসের সাথে যদি আমরা ইনস্টলেশন কস্ট, ফ্রেইট চার্জ এবং ইম্পোর্ট ডিউটি যোগ করে দিই, তাহলেই আমরা বেজ অফ ডেপ্রিসিয়েশন বা 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার বের করতে পারবো। আর 2 নম্বর রিকোয়ারমেন্টে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিও নির্ণয় করতে বলেছে। এনসিও নির্ণয় করার জন্য আমরা কি করব, ট্যাক্স অন সেল অফ অ্যাসেট এটা যোগ করব, মানে বেজ অফ ডেপ্রিসিয়েশন বের করার পর আমরা আলাদাভাবে কি যোগ করব, ট্যাক্স অন সেল অফ অ্যাসেট এবং ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করার পর আমরা ফলাফল নামাই দিব। ফলাফল নামানোর পর আমরা ট্যাক্স সেভিংস অন সেল অফ অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এই 2টা আইটেম বিয়োগ করে দিব, তাহলেই আমরা নিট ক্যাশ আউটলে বা এনসিওর মান পেয়ে যাব। আশা করি তোমরা 6 নম্বর অঙ্কেরও সমাধান করতে পারবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।